আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে মালয়েশিয়ার তথ্যভিত্তিক সংবাদ প্রচার করে থাকি। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মনে হবে, কারণ আজকে যে ভিডিওটি আমি শেয়ার করবো, মালয়েশিয়ার যে সকল অবৈধ প্রবাসীরা আছেন সকলে একটু সাবধানতাভাবে থাকবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেখা যে বেল আইকনটি আছে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে, থ্যাংক ইউ সো মাচ। Hey there, subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. তো বন্ধুরা, যে বিষয়টি নিয়ে আসছি সেটি হচ্ছে বর্তমানে মালয়েশিয়া ভয়াবহ পরিস্থিতি চলতেছে। এখানে করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা বেশি শোনা যাচ্ছে, সেখানে কিন্তু এখন মালয়েশিয়া প্রশাসনের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। আর কাঁটাতারের বেড়া দেওয়ার পরে কিন্তু তারা যে সকল ওখানে অভিবাসী থাকে বা এখানকার লোকাল থাকে সকলেরই কিন্তু করোনা ভাইরাস টেস্ট করা হয়। করোনা ভাইরাস টেস্ট করার পরে দেখা যায় সেখানে যদি কোনো অবৈধ প্রবাসী থাকে তখন তাদের কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যায়। দুই দিন আগে আপনারা হয়তো শুনেছেন মালয়েশিয়া সেলাম বারু এলাকায় কাঁটাতারের বেড়া দিয়ে তারপর সেখানে কিন্তু করোনা টেস্ট করানো হয়। সেই করোনা টেস্ট করার পরে সেখানে যে সকল অবৈধ প্রবাসীরা আছে তাদেরকে গ্রেপ্তার করে। তো মালয়েশিয়ার বিভিন্ন প্রশাসন যে গ্রেপ্তারের অভিযানে অংশগ্রহণ করে সেখানে 113 জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার করে। তো বন্ধুরা, এখন বর্তমানে যেখানে করোনা আক্রান্ত সংখ্যা পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে এবং সেখান থেকে কিন্তু তারা অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করতেছে। তো বন্ধুরা, আপনারা সকলেই শুনেছেন পুরুতে কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আসলে এখন যে সকল অবৈধ প্রবাসীরা আছেন সবাই কিন্তু এখন মোটামুটিভাবে আতঙ্কে আছেন, কারণ কখন কার কি হয়ে যায়। তো আমি মনে করি ভয়ভীতি না করে সকল তো আমি মনে করি ভয়ভীতি না করে আল্লাহর উপর ভরসা রাখুন, যা আছে কপালেই, কারণ ভাগ্যের লিখন না যায় খনন। তারপর আমাদেরকে একটু সতর্কভাবে চলাফেরা করতে হবে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে একটাই কাজ করতে হবে, যে সকল এলাকাতে বিদেশি লোকজন বেশি সে সমস্ত এলাকায় না থাকাই ভালো, কারণ আপনারা এখন হয়তো যে সমস্ত এলাকায় বিদেশি লোকজন বেশি অর্থাৎ বাংলাদেশি, নেপাল, ইন্ডিয়া যে সমস্ত লোকে আছে না কেন, এবং অবৈধ লোক যেখানে বেশি সেখানে না থাকাই ভালো। এখন বর্তমানে আপনারা যে যেখানে পারেন সেফ থাকার চেষ্টা করেন, নিরাপত্তা থাকার চেষ্টা করেন, সকলেই এই নিরাপত্তাটুকু অন্তত বজায় রাখবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি ভালো লাগবে এবং যে সকল প্রবাসী ভাইরা আছেন সকলেই আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন সকলের মাঝে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকের মধ্যে এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।